সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। হ্যালো এভরিওয়ান, আজকে মূলত যে বিষয় নিয়ে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো খুবই ইনফর্মাল একটা ভিডিও, অর্থাৎ কোনো ফর্মালিটি মেনটেন করতেছি না আমি, জাস্ট নর্মাল করে কথা বলবো। এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন আছি, উদ্ভাসন মেয়ে শিক্ষা পরিবার বলি বা বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড গ্রুপ যেগুলো, সেগুলোতে তোমাদের অনেক কোয়েশ্চেন দেখতে পাই, যেগুলো হচ্ছে যে কীভাবে পড়াশোনা করব বা কোন ওয়েতে অ্যাপ্রোচ করলে এখন পড়া ঠিক হবে। যেমন যদি বলি, সবাই বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড যেই কোচিংগুলো রয়েছে সেগুলোতে অলরেডি ক্লাস করা শুরু করে দিয়েছো, যেমন হচ্ছে উদ্ভাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে বেটার। এছাড়া আর যেগুলো রয়েছে উন্মেষ, সরি, যেসব অ্যাডমিশন রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেসব অ্যাডমিশন কোচিং রয়েছে সেগুলোতে সবাই জয়েন করছো, ওমেকা, সানরাইজ। তো যদি বলি উদ্ভাসের কথা, সেখানে যে একটা বই দেওয়া হয় কনসেপ্ট বুক, তো সবার কোয়েশ্চনটা এমন থাকে যে ভাই আমি কনসেপ্ট বুক থেকে পড়বো নাকি হচ্ছে টেক্সট বুক পড়বো, বা আমার সিকোয়েন্সটা কেমন হবে, কনসেপ্ট বুক আগে পড়বো নাকি টেক্সট বুক আগে পড়বো, নাকি আমি হচ্ছে আগে প্রশ্ন ব্যাংক সলভ করবো। সো আমি মূলত এইসব বিভিন্ন কোয়েশ্চেন সলভ কোয়েশ্চেনের খুবই সংক্ষেপে এবং সহজ উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিই যে কনসেপ্ট বুক, আমি নিজে পার্সোনালি কনসেপ্ট বুকে খুব একটা লাইক করি না, কারণ এখানে দেখা যায় যে এমন কিছু টপিক দেওয়া থাকে যেগুলো তোমরা ইন্টারে পড়ে আসো না। সো তোমাদের প্রথমেই মনে হবে যে আচ্ছা অ্যাডমিশন বোধহয় ওইসব বিষয় থেকে কোয়েশ্চেন আসে, বাট আমি তোমাদের সাজেস্ট করবো প্রথমে একটু তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো খুলে দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে কোয়েশ্চেনগুলো মেনলি আমাদের মেন বই যেগুলো, যেটা আমাদের মেন সিলেবাসে অন্তর্ভুক্ত যেসব বই, সেখান থেকে মূলত কোয়েশ্চেনগুলো আসে। আর যদি বলি যে এক্সট্রা কোয়েশ্চেন বলতে, এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো মেইন বইয়ের টপিকগুলোর থেকে একটু কঠিন কোয়েশ্চেন আসবে, বাট কখনোই আউট অফ টেক্সট কোনো কোয়েশ্চেন আমরা দেখি না। সো কনসেপ্ট বুক নিয়ে আমি বল, কনসেপ্ট বুক খারাপ আমি তা বলছি না, বাট তোমরা যদি কনসেপ্ট বুকই শুধুমাত্র পড়ার লক্ষ্য থাকে বা কনসেপ্ট বুক থেকেই তোমার পড়া শুরু করো, তাহলে তোমরা অবশ্যই সেক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যাবে বা স্যাটিসফ্যাকশন আসবে না। সো আমি যেটা সাজেস্ট করবো, প্রথমে তোমরা হচ্ছে মেইন বই যেটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যেসব মেইন বই, আমি যদি একটু শর্টকাট বলে দিই, যেমন ম্যাথের জন্য তোমরা এসইউ আহমেদ কেতাবউদ্দিন করলে এনাফ, ফিজিক্সের জন্য, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ক্যাপশনে কথা বলছি, সো ফিজিক্সের জন্য তোমাদের লাগবে হচ্ছে ইসাক, তপন, গাণিতিক পদার্থবিজ্ঞান বই রাখতে পারো, কেমিস্ট্রির জন্য হাজারিনা, কবির স্যার, এর দুটো পড়লে এনাফ, সাথে জয়কলির একটা বই আছে সেটা হচ্ছে বুয়েট রসায়ন, সেটা ভালো। আর কনসেপ্ট বুক এরপর তোমরা দেখতে পারো, দ্যাট মিনস হচ্ছে তোমার প্রথম অ্যাপ্রোচটা হবে তুমি হচ্ছে মেন বইগুলো শেষ করবা, যেগুলো তোমরা ইন্টারে পড়ে আসছো সেগুলো, বা ইন্টারে কিছু বাকি থাকলে সেগুলো আবার রিভিশন দিবে। দেন হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাক সলভ করবা, ওই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন ব্যাক। উদ্ভাস থেকে একটা বই সমস্ত দেয় যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক নামে, অন্য কোচিংয়ে কী দেয় যায় না, বাট ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক বইটা রিলেটেড বই অন্য কোচিংও দিবে। সো সেখানে দেখা যায় যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যেই আমাদের ইয়েগুলো থাকে সেখানে বিভিন্ন যেই ইউনিভার্সিটি যাদের কোশ্চেনগুলো একসাথে চ্যাপ্টার ওয়াইজ করা থাকে, সো সেটা তোমরা সলভ করতে পারো। এবং শেষে যে তোমরা কনসেপ্ট বুক দেখতে পারো, কনসেপ্ট বুকে কিছু এই টপিকগুলোকে টাইপ ভিত্তিক ভাগ করা থাকে, ম্যাথগুলোকে টাইপ ভিত্তিক ভাগ করা থাকে, যেটা একটা পজিটিভ দিক, সো সেটা দেখতে পারো, সো যেটা দেখতে পারো। বাট সেখান থেকে খুব কঠিন যেসব টপিক লাগবে সেগুলো আমি বলবো জাস্ট স্কিপ করে যাও, খুব কঠিন লাগবে। যদি আমার মনে হয় যে হ্যাঁ এই টপিকটা তো কোনো বইয়ে পাইনি, বা আমার এখন মনে হচ্ছে আমি এটা এত এত দুই বছর ধরে পড়িনি, এখন পড়লে আমার লাভ হবে না, সো আই উড সে যে তুমি এটা এখন স্কিপ করতে পারো, এটা কোনো সমস্যা হবে না, ইভেন বইটাও কোনো সমস্যা হবে না, তুমি স্টিল যদি ভালো মতো পড়াশোনা করো বইটা অনেক ভালো পজিশন আনতে পারবা উইদাউট রিডিং দোজ টপিক ফ্রম কনসেন্ট বুক। আচ্ছা, এরপর যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, যেমন বুয়েট বলি, চুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট, তোমাদের অবশ্যই প্রতিটা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন স্টাইল, দ্যাট ইজ অ্যাডমিশনের যে মানবন্টন বা সময়, সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। কারণ এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট, কারণ তা নাহলে তোমরা অবশ্যই চাওয়া না যে এক্সাম হলে যে তুমি আসলে জিনিসটা জানো যে কেমন পরীক্ষা হয়। সো ইটস বেটার হয় যে আগে থেকে জেনে রাখো কোন কোন ইউনিভার্সিটি কত মার্কের এক্সাম হয়, কীভাবে এক্সাম হয়, সো তুমি জিনিসটা তোমার কনফিডেন্ট ডেভেলপ করবে। এরপর যে বিষয় হচ্ছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে তোমরা যখন কোচিংয়ে এক্সাম দিবা তখন দেখবা যে তোমাদের কোচিংয়ের কোয়েশ্চেনগুলো তুলনামূলক অনেক হার্ড লাগতেছে। দ্যাট মিনস হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিবা তোমাদের মনে হবে যে আমি অনেক কোয়েশ্চেন তো পারতেছি না, তখন তোমাদের একটা কনফিডেন্স লো একটা ব্যাপার থাকবে। বাট আমি যেটা বলবো যে অ্যাডমিশন এক্সামের কোয়েশ্চেন, উদ্ভাসের বলি বা ওমেকা যেটাই বলি, কোচিংগুলোর কোয়েশ্চেনের মতো এত কঠিন হবে না। সো ওইটা দিয়ে তোমাদের জাস্ট এটা এখন তোমাদের মেন্টালি প্রিপেয়ার করার জন্য ওইসব কোয়েশ্চেন অনেক হার্ড করা হয়ে থাকে, সো দ্যাট ডাজেন্ট মিন যে তোমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন এত কঠিন হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এরপর যে বিষয়টা হচ্ছে যেটা বলতে চাই যে
খুব বেশি সময় বাইরে নষ্ট না করে, কোচিংয়ে সময় খুব বেশি বাইরে সময় নষ্ট না করে যতটা সম্ভব নিজের সময় কাজে লাগানোর ট্রাই করো, নিজে বাসায় নিজের মতো করে পড়ার ট্রাই করো। বিকজ কোচিংয়ের ভাইয়ারা তিনি তিনি পড়াবেন ক্লাস কোচিংয়ের 60 জনের জন্য করে, বা তুমি যদি আলাদা ব্যাচে পড়ো সেক্ষেত্রেও তোমার দেখা যাবে যে নিজের পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে যেটা, নিজে নিজে বুঝো যে নিজের কোন টপিকগুলো বাকি আছে, নিজেই বুঝো যে নিজের কোন টপিকগুলো একটু বেশি টাইম দেওয়া দরকার, সো ওই অনুযায়ী সময় দাও তাহলেই এনাফ। আর যে বিষয়টা হচ্ছে যে কম্পিটিশন অনেক বেশি, এটা তোমরা অবশ্যই জানো, সো সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবে। বাট এক্সাম হলে যাওয়ার পর এটা মনে রাখবা না যে আমার কম্পিটিটর আমার বিপরীতে অনেকজন, জাস্ট এটা মনে রাখবা যে আই এম দ্য বেস্টার, আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট এখানে, আমি অনেক পড়াশোনা করে আসছি। এটা যদি অনেক পরের কথা, তোমাদের পরীক্ষা আরও পরে পরে 3 মাস পরে, যদি সবার জন্য ভিডিওটা বানানো, সো পরবর্তীতে তোমরা ভিডিও দেখতে পারো। সো আমি যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষার হলে যে বা হলে যাওয়ার আগে এটা মাথায় আনবা না যে অনেক পরীক্ষার্থী আছে, সবাই তো পরীক্ষা দিচ্ছে, বেচার মাথায় রাখবা যে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করবো, আমি যতটুকু জিনিস পড়ে আসছি 2 মাসে, যতটুকু জিনিস আমি বুঝি তার সর্বোচ্চটা আমি এক্সাম হলে খাতায় অ্যাপ্লাই করা ট্রাই করবো, তাহলে দেখবা তুমি তোমার আশানুরূপ রেজাল্ট পাচ্ছ। আর যেটা বলবো যে এছাড়া তোমাদের আর আর যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যে কোনো বিষয়ে, আলাদা কোনো বিষয়ে যদি ভিডিও বানানোর জন্য আমাকে সাজেস্ট করো তাহলে বলতে পারো যে এটা। আর আমি চেষ্টা করবো যে আলাদা করে ইউনিভার্সিটিগুলো নিয়ে, আলাদা করে যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, চুয়েট বলি, বুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট, এদের নিয়েও আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করবো। এই ভিডিওটা মোটামুটি একটা ওভারঅল ভিডিও ছিল সব ইউনিভার্সিটি, সব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন নিয়ে, জাস্ট তোমাদের পুশ করার জন্য যে যুদ্ধ শুরু, সো নিজের সর্বোচ্চটা দাও অ্যান্ড বেস্ট অফ লাক।